সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টু দ্য পয়েন্ট আর বরাবরের মতো আমি আপনাদের সঙ্গে রয়েছি সময় ইসলাম আমরা তো নানা বিষয় নিয়ে টু দ্য পয়েন্টে কথা বলে থাকি আজ কথা বলবো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কেন এই নিয়ে কথা বলবো কারণ আপনারা নিশ্চয়ই জানেন আঠাশে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশনের একাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী একদিকে এটার কার্যক্রম নিয়ে যেমনটা করে কথা বলবো আর অন্যদিকে কথা বলবো উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এবং আর বছর দুয়েক বাদে কিন্তু শতবর্ষ পূরণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই শতবর্ষ পূরণ এবং অ্যালায়মান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে কার্যক্রম দুটো নিয়েই আজ আমরা কথা বলবো আর এই দুটো বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে যে দুজন সম্মানিত অতিথিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চলুন আগে আমরা পরিচিত হই তাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন এ কে আজাদ সভাপতি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আর তার অন্য পরিচয় দিব না দর্শক আপনারা চেন তাকে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মকসুদ কামাল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আচ্ছা স্যার আমি আপনাকে দিয়েই শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন অনেক কিছু নিয়ে জানতে চাই কিন্তু আমরা শুরুতে জানতে চাই যে অ্যাসোসিয়েশনের কার্যক্রমের বিষয়গুলো যদি শুরুতে একটু অবগত জানাতে দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আপনি শুরুতেই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তার দীর্ঘদিন পরে উনিশশো সালে চব্বিশে সেপ্টেম্বর তৎকালীন প্রাক্তন ছাত্র জাস্টিস মোহাম্মদ ইব্রাহিমের উদ্যোগে এবং উনি প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি এবং যারা মিজানুর রহমান ছিলেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ওনাদের এই উদ্যোগে ঢাকা ইউনিভার্সিটি তখন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ওল্ড বয়েজ অ্যাসোসিয়েশন নামে প্রতিষ্ঠিত হয় পরবর্তী পর্যায়ে উনিশশো সালে গিয়া এই ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনা অ্যাসোসিয়েশনের নামকরণ করা হয় দীর্ঘ একাত্তর বছর হতে যাচ্ছে এই আমরা এই চব্বিশ তারিখে একাত্তর বছর হবে এই কিন্তু অনুষ্ঠানটা আমরা করছি আঠাশ তারিখে এই একাত্তর বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে দায়িত্ব আমাদের করার উচিত ছিল সেটা আমরা যথাযথ পালন করতে পারিনি বিশ্বের প্রতিটি জায়গায় দেখা যাচ্ছে তার বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পিছনে অ্যালামনাইদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি তারা বিভিন্নভাবে শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন রিসার্চের কারণে রিসার্চে ভবন নির্মাণে লাইব্রেরির প্রতিষ্ঠা লং সব কিছুতেই অ্যালামনার একটা কন্ট্রিবিউশন রাখে কিন্তু আমাদের দুঃখজনক হলে সত্ত্বেও আমরা কিন্তু এই একাত্তর বছর এই একশো বছর উদযাপন করতে যাচ্ছি আর দুই বছর পরে এতদিনে ঢাকা আমরা অ্যালামনাইরা সেই ধরনের কোনো উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন আমরা করতে পারিনি কেন করা যায়নি আমি সেই প্রশ্নটি আসবো আপনার কাছে আমি একটু বক্সার স্যারের কাছে যাই স্যার আপনার কাছে যেটা যেতে আমরা যদি বলি শতবর্ষ আর দু বছর পর পড়ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের কি কি ভূমিকাগুলো রাখতে পারছে কিনা যথাযথভাবে ধন্যবাদ শতবর্ষ যে উদযাপন কমিটি উদযাপন কমিটির আমি সদস্য সচিব তো সেই হিসেবে এই বিষয়গুলো আমার অনেকগুলো জানা আছে প্রথমে তো আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশন আছে এর যে মূল কমিটি অ্যালামনা অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক মূল কমিটির সদস্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে অ্যালামনা অ্যাসোসিয়েশনের কাছে অনেক ধরনের সহযোগিতা চেয়েছি তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো শতবর্ষ একটা টাওয়ার আমরা তৈরি করতে চাই এবং সে টাওয়ারটি তৈরি করার জন্যে ইতিমধ্যে ডিজাইনের জন্যে কেমন হবে এটি বিভিন্ন ওপেন অ্যাডভার্টাইজ পত্রিকা আহ্বান করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে যে যে সংস্থাগুলো সেখানে ডিজাইনটা কেমন হবে এটি যারা কন্ট্রিবিউশন করবে তারা করতে পারেন এখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান বিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতিকে যে অবদান রেখেছে মুক্তিযুদ্ধ মুক্ত বুদ্ধির চিন্তার ক্ষেত্রে এসবগুলোকে বিবেচনা করেই আমাদের এই শতবর্ষ টাওয়ারটি হবে এবং সেখানে অ্যালাম অ্যাসোসিয়েশনের কাছে আমরা আহ্বান করেছি এলাম অ্যাসোসিয়েশনের টাওয়ারটি তৈরি করার জন্য আমাদেরকে যেন কন্ট্রিবিউশনটা করে থাকেন এবং এলাম অ্যাসোসিয়েশন নীতিগত সে সিদ্ধান্ত দিয়েছে এবার আমি আপনাকে আসি আপনি প্রথমেই বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড প্রাচীর অক্সফোর্ড হিসাবে এই অঞ্চলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে সৃষ্টি হয় তার আগে বঙ্গবঙ্গ সহ বহু রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে যখন এই অঞ্চলের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বাঙালি মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি যখন সামনে চলে আসে তখনই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিষয়টি সামনে নিয়ে আসা হয় এবং এখানে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত করা হয় এই অঞ্চলের মানুষকে শিক্ষায় দিক্ষা এবং জ্ঞান গরিমে অগ্রসর করে নেওয়ার জন্যে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে ধারাটি আছে অক্সফোর্ডের আলোকেই কিন্তু আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ ধারা কিংবা হলগুলো ছাত্ররা ভর্তি হবে রেজিস্ট্রেশন হলে হবে ডিগ্রি হলের কনসেন্টের উপর ভিত্তি করে প্রদান করা হবে এই বিষয়ের জন্য প্রায় অক্সফোর্ড বলা হয় কিছুক্ষণ আগে আমাদের অ্যালামি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি যেটি বলেছেন আমরা কিন্তু বহুদূর অগ্রসর হতে পারি নেই কিন্তু এই হানড্রেড বছরকে সামনে রেখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মানের উৎকর্ষ সাধনার জন্য শিক্ষার্থীদের সুবিধা বাড়ানোর জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা কার্যক্রমকে আরও প্রসারিত করার জন্য উন্নয়ন থেকে শুরু বিভিন্ন আমি আপনার এতগুলো কথা শুনে আমার কাছে যে প্রশ্নটি আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় আমরা ইতিহাস বলছে আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের সাথে বর্তমানে সুনামের সাথে অনেকখানি বদনাম জড়িত হয়ে গেছে শতবর্ষে একটা টাওয়ার হলে কি শিক্ষার মান বাড়ানোর জন্য বাড়ানোর জন্য যেমন আমি উদাহরণ হিসেবে আপনাকে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাকাল্টি থেকে যে জার্নালগুলো প্রকাশিত হয় এই জার্নালগুলো অনেক জার্নালের কিন্তু অনলাইন সংস্করণ নাই যাতে করে আমরা এটা এটাকে বলে আমরা সাইটেশন যেন হতে পারে সাইটেশন হলে পরে জার্নালের মান বৃদ্ধি পায় বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে বহির্বিশ্বের গবেষকরা যারা আছেন তারা জানে শতবর্ষকে সামনে রেখে আমরা অ্যালামনে আমাদের যে ফ্যাকাল্টি থেকে যে জার্নালগুলো দশটা ফ্যাকাল্টি থেকে যে জার্নালগুলো প্রকাশিত হয় এগুলোর মান বাড়ানোর জন্য গবেষণা মান বাড়ানোর জন্য আমরা ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছি শতবর্ষকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নেইমিং এন্ড শেপিং অব বাংলা হলো এরকম যে জাতির বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান এরকম একটা বই বের হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এরকম একটা বই বের হবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের তাদের মেধা মননের বিকাশের জন্য বিভিন্ন ধরনের আমরা এক বছর ব্যাপী এটা উদযাপিত হবে বিভিন্ন ধরনের কার্যক্রমের প্রতিযোগিতা সেই হিসেবে আমাদের ধারণা আমরা শুধু শতবর্ষকে উদযাপন করছি এই জন্য নয় শতবর্ষে এসছে শতবর্ষকে পালন করা উদযাপনের আরেকটি লক্ষ্য হলো আপনি যে কথাটি কিছুক্ষণ আগে বলেছেন অনেক ধরনের বদনাম অনেক ধরনের হয়তো বা অবক্ষয়ের কথা বলবেন এগুলো জড়িয়ে জড়িত হয়েছে এই যে অবক্ষয় বলেন বা অন্য যা কিছু বলুন না কেন শতবর্ষকে সামনে রেখে আমরা যেন সামনের দিকে তাকিয়ে এই বিশ্ববিদ্যালয় এই আন্তর্জাতিক মানদণ্ডের বিচারের জন্য আমরা বিশ্ববিদ্যালয়কে একটা বিশেষ জায়গায় উন্নীত করতে পারি মর্যাদার জায়গায় উন্নীত করতে পারি আপনি যে কথাগুলো বলেছেন ওই কথাগুলোকে বিবেচনায় রেখেই এই ধরনের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং এই পরিকল্পনায় আমাদের অ্যালাম অ্যাসোসিয়েশন আছে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো আছে সকলের সহযোগিতা প্রয়োজন কারণ এই বিশ্ববিদ্যালয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়ানোর মধ্য দিয়ে কিংবা গুণগত মান বাড়ানোর মধ্যে দিয়ে অন্য প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা আবার একটা বেঞ্চ মার্কে নিয়ে আসতে পারবো জানাবে কি আজাদ আমি আপনার কাছে যে শতবর্ষকে নিয়ে প্রত্যাশার জায়গাটা তো অনেকখানি স্যার বলছিলেন আপনারও প্রত্যাশার জায়গা অনেকখানি আছে কিন্তু আপনি সেখানে বলছিলেন আবার একটা মানে অনেকখানি বলছিলেন যে এই এত বছরে অনেক কিছু দায়িত্ব পালন করতে পারেননি পুরো নয়নি সেই জায়গাগুলো কি কি হয়নি আর কেন হয়নি দেখুন একজন প্রাক্তন ছাত্র হিসেবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জিনিস বিতর্কিত জিনিস পত্রিকা পড়ে তখন নিজের কাছে কষ্ট হয় কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একশো হাজারের মধ্যেও নাই কোথাও নেই হ্যাঁ তো সেই জায়গাগুলো অনেক কষ্টবোধ এবং তার মূল কারণ জনাব কামাল কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের যে রিসার্চ হচ্ছে স্বল্প পরিসরে কিন্তু পাবলিকেশনটা ওইভাবে যারা র্যাঙ্কিংয়ের সাথে সম্পৃক্ত তাদের কাছে পৌঁছাচ্ছে না এই জায়গাগুলো ওনারা জোর দিচ্ছেন এবং আমরা আমরা মনে করি এটা আমাদের প্রাইম একটা রেসপন্সিবিলিটি এই র্যাঙ্কিংয়ে যাতে ঢাকা ইউনিভার্সিটি একটা জায়গায় যেতে পারে সেটা আমাদের সকলের জন্যে অত্যন্ত কষ্টের এবং সেই গর্ভের ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে নেওয়ার জন্য এটা আমাদের প্রায়োরিটি এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর সাথে আমরা বসে দরকার হলে আমরা খুব তাড়াতাড়ি একটা সেমিনারের ব্যবস্থা করব সংশ্লিষ্ট সময় সরকারের মন্ত্রণালয়গুলো কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে এটা আমাদের প্রায়োরিটি কাজ দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজস্ব কোনো জায়গা ছিল না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে একটা জায়গা দিয়েছে সেখানে আমাদের স্থায়ী একটা ভবন হয়েছে এটা জানা তৎকালীন সভাপতি যেন মঞ্জুরি লাহিম রকিউদ্দিন সাহেবের পৃষ্ঠপোষকতায় এটা হয়েছে তা আমি মনে করি আমাদের এখন মূল দায়িত্ব হচ্ছে এই র্যাঙ্কিংয়ের ব্যাপারে কাজ করা দ্বিতীয়ত হচ্ছে আমাদের লাইব্রেরিটা সেই এর ক্যাপাসিটি বিল্ড আপ করা এটা ক্যাপাসিটি এখনও ছেলেমেয়েরা দেখা গেছে সন্ধ্যার পরে বা দিনের বেলা বারান্দায় বসে ফুলরে বসে তারা বই পড়াশোনা করছে তাদের চিহ্ন এখন তখন যেই প্রেক্ষাপটে যখন হয়েছিল তখনকার ইউনিভার্সিটির অবস্থা আজকে ইউনিভার্সিটি এখন পঁয়তাল্লিশ হাজার ছেলে মেয়ে পড়ালেখা করে তাদের সেই সক্ষমতা জায়গাটা আমাদেরকে ইম্প্রুভ করতে হবে যেন আচ্ছা আমি একটা প্রশ্ন করতে চাই সেটা আপনারা বলছেন যে র্যাঙ্কিংয়ের ব্যাপারে আপনারা ভীষণ গুরুত্ব দিবেন কিন্তু আবার এই র্যাঙ্কিংয়ের প্রশ্নে আসলে আবার দেখা যাচ্ছে যে অনেক শিক্ষকরা বলেন যে এই ওয়ার্ল্ড জরিপে এই র্যাঙ্কিংয়ের ব্যাপারটা একটা লবিংয়ের ব্যাপার থাকে সেইখানে যদি কোনো লবিং করে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংকে একদম শীর্ষে নিয়ে যাওয়া হলো কিন্তু র্যাঙ্কিংয়ের শীর্ষে গেলেই কি শিক্ষার গুণগত মানটা পরিবর্তন হবে সেটা তো সবার আগে জরুরি সেই জন্য কি করা উচিত আমরা যতটুকু জানি ভবন অনেক হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর জন্যে কী কী উদ্যোগ নিতে হবে তবে আমি এখানে আমি বিশ্ববিদ্যালয়ের সাথে যতটুকু সম্পৃক্ত ঢাকা ইউনিভার্সিটি কিন্তু শিক্ষার মান কমেনি আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয়তো আমরা পিছিয়ে আছি কিন্তু এখনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে আমি মনে করি ঢাকা ইউনিভার্সিটি ইজ দ্য বেস্ট বুয়েট আছে বুয়েট ডেফিনেটলি তাদের শিক্ষার মান ভালো এবং ঢাকা ইউনিভার্সিটিতে অনেক ডিপার্টমেন্ট আছে যেটা গর্বের করার মতন সব ডিপার্টমেন্ট নিয়ে বলবো না আই বি এর ছেলেমেয়েদেরকে আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটি এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভালো অবস্থায় আমরা আসি এবং বেশ কয়েকটা ডিপার্টমেন্ট আমরা তো আমি একজন এমপ্লয়ার হিসাবে মাঝে মাঝেই আমরা ইন্টারভিউ নেই দেখি কিন্তু এখনও ম্যারিটের দিকে কিন্তু পিছিয়ে নেই তো যেসব জায়গাগুলো তো আমাদের শিক্ষকদের এখানে মানের ব্যাপারে অনেক সময় প্রশ্ন এসছে আমি মনে করি শিক্ষকদের অনেকে আবার সক্রিয়ভাবে দলীয় রাজনীতি তার বেশি সময় দিয়ে আমরা মাঝে মাঝে পত্রিকায় দেখি দু একজন টিচারের নাম অমুক পার্টি উনি ভেঙে আবার একটা নতুন পার্টি করছেন এইটুকু আদৌ করা কি না আমার মনে হয় সেইগুলো শিক্ষক সমিতির এখানে সভাপতি সাহেব আছেন তাদেরও এই ব্যাপারগুলো দেখা উচিত যে একজন সে সক্রিয় প্রফেশনাল শিক্ষক সে কোন দলের সে কোন দলের লোকদেরকে সে মার্কিং দিবে। তার যদি অপোজিশনের লোক হয় এই সেই পেশাগত জাগার থেকে আমি মনে হই তাদের একটা ঊর্ধ্বে থাকা উচিত দলীয় রাজনীতির থেকে আপনিও কি আজাজ সাহেবের এই কথার সাথে একমত নাকি যে অনেক মেধাবীরা কিন্তু বাদ পড়ে যাচ্ছে শুধু ওই দলীয় মানদণ্ড বিচার করতে গিয়ে সেই কারণে কি শিক্ষার পরিবেশটাও কিছুটা ব্যাহত হচ্ছে এবং মেধাবী শিক্ষকরা এবং নিয়োগের ক্ষেত্রে একটা অনিয়ম হচ্ছে কিনা সেটি বন্ধের জন্য আপনার কোনো পরামর্শ কিংবা কোনো কিছু কি বলবার আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দলীয় বিবেচনায় কাউকে রাখা কাউকে বাদ দেওয়া এটা আমার অন্তত জানা নেই আমি দীর্ঘদিন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি পাশাপাশি আমি ডিন হিসেবে দীর্ঘদিন বারো সাল থেকে দায়িত্ব পালন করছি সুতরাং এটি আমার জেনে নেই বাহিরে যে কথাগুলো আসে অনেক সময় কেউ যদি বাদ পড়ে যায় তখন বলা হয় আমাকে দলীয় বিবেচনায় বাদ দেওয়া হয়েছে আর এরোর কথা যদি আপনি বলেন বাংলাদেশের আর্থসামাজিক যে রাজনৈতিক অবস্থা এই অবস্থা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয় সুতরাং এখানে যদি হিউম্যান এরর থাকবে না একদমে হানড্রেড পারসেন্ট আপনি এখানে একদম পিওর একটা পরিবেশ এখানে থাকবে ওই এনভায়রনমেন্ট থাকবে এটা প্রত্যাশা করো আজকের বাংলাদেশের সম সামগ্রিক বাস্তবতায় কিন্তু সঠিক নয় সামগ্রিক বিবেচনা যদি আমরা দেখি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ম নীতির মধ্যে দিয়েও চলছে এদেশের আর রাজনৈতিক এবং অন্য অন্য ক্ষেত্রে সামাজিক জীবনের যে অস্থিরতা গুলো আছে সেই অস্থিরতা গুলো যেহেতু আমরা এই সমাজের মধ্যেই আমরা বসবাস করি আমাদের সন্তানেরও সমাজ থেকে আসে এই বিশ্ববিদ্যালয়ে সুতরাং এখানে অস্থিরতা থাকবে না এখানে রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড থাকবে না এগুলো কিন্তু আশা করাটা কিন্তু সঠিক না সব করছেন শিক্ষকদের দলীয় কারণেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এবং শিক্ষার মানে একটা অস্থিরতা তৈরি হয়ে যায় সময় আপনাকে একটু বলি শিক্ষকদের দলীয় কোন্দল তো এখন থেকে অনেক আগ থেকেই আছে শুরু করে বাংলাদেশের যত ধরনের অর্জন গণতান্ত্রিক আন্দোলনের এবং গণতান্ত্রিক আন্দোলন শুধু নয় যাদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণার কারণে আন্তর্জাতিকভাবে সমৃদ্ধ তাদেরও সকলের একটি দলীয় পরিচিতি ছিল পৃথিবীর যে দেশেই যান শিক্ষকরা কিন্তু রাজনৈতিক অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য সমাজকে সমৃদ্ধ করার জন্য কন্ট্রিবিউশন করে থাকে এখানেও সেরকম কন্ট্রিবিউশন শিক্ষকরা করছে তবে আমি আজাদবির সাথে একদমই একমত যারা একদমই এক্সপোজড তারা শিক্ষকতা না করে যারা দলের পদপদে থাকতে চান পদপদবী বহন করেন শিক্ষকতা না করে ওই রাজনীতিতে যাওয়াই তাদের জন্য উচিত এরকম যে কেউ কেউ নেই এই কথাটি আমি বলবো না আছে তবে সেটা ইন টার্মস অফ পার্সেন্টেজ এটা খুবই কম এবং তারা যে খুব বেশি পরিমাণে প্রভাবিত করতে পারে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমকে এমনটি নয় বিশ্ববিদ্যালয় তার নিজস্ব নিয়ম কারণের মধ্যেই চলছে আবারও সেই কথাই আমি আপনাকে বলবো বাংলাদেশের সামগ্রিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় এমন কোনো জায়গা নয় বিচ্ছিন্ন দ্বীপ নয় যে বিশ্ববিদ্যালয়ের উপর সামগ্রিক পরিবেশের প্রভাব পড়বে না ওই প্রভাবটা এখানে পড়ে বিধায় আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে এখানে সব সময় আমাদের সংবাদ কর্মীরা তৎপর থাকে অন্য কোনো জায়গাতে সামান্য একটি ঘটনাপত্রের খবর হিসেবে চলে শিরোনামে এসে যায় আর একটু একটু কন্ট্রিবিউশন আমি আমি থাকি আপনাকে বলি আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হলো টার্মিনাল ডিগ্রি দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় এটা গবেষণা বিশ্ববিদ্যালয় নয় বাইরের কনসেপ্টটা কিন্তু ডিফারেন্ট আপনি যদি ক্যাম্ব্রিজে যান অক্সফোর্ডে যান ইউনিভার্সিটি কলেজ লন্ডন যান এই সমস্ত বিশ্ববিদ্যালয় গেলে এখানে দেখবেন আপনার যে সমস্ত ছাত্ররা মাস্টার্স এবং পিএইচডি করে সেই মাস্টার্স এবং পিএইচডির ছাত্র সংখ্যা আন্ডার লেভেলের ছাত্র সংখ্যার কাছাকাছি বা বেশি এগুলো হলো গবেষণা বিশ্ববিদ্যালয় যে তাদের গবেষণা বেশি সাইটেশন বেশি পাবলিকেশন বেশি ছাত্র শিক্ষকের অনুপাত সেখানে কম এখানে গবেষণা এনভায়রনমেন্ট আছে এগুলো না থাকার কারণে যেমন একটা উপাদান হলো যখন আপনাকে র্যাঙ্কিংয়ে আসতে হবে যে ফরেন কতজন ছাত্র আমার এখানে আছে কতগুলি শিক্ষকে বিশ্ববিদ্যালয়ে আছে এই উদ্যোগগুলোও কিন্তু আমরা ওই র‍্যাঙ্কিং এর বিবেচনা করে এই উদ্যোগগুলো বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বঙ্গবন্ধু স্কলারশিপের আওতায় আমরা এবার চাচ্ছি যে 20 জন ছাত্রকে আমরা দেব আচ্ছা স্যার এই উদ্যোগগুলো নিচ্ছে তো নিচ্ছে না কিন্তু বিশ্ববিদ্যালয় তারা নয় বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপগুলো গ্রহণ করেছে আমার ধারণা নিকট ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি রাজনৈতিক অস্থিরতা না থাকে এবং যদি বিশ্ববিদ্যালয়কে যদি সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সহযোগিতা করার চেষ্টা করে তাহলে আপনি একটা গুণগত পরিবর্তন কিন্তু এখানে আজাদ আমি যে প্রশ্নটি রাখতে চাই যে বলছে রাজনৈতিক অস্থিরতা না থাকলে স্যার তো বলছিলেন কিন্তু রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যে প্রবেশ করেছে সেটিকে আপনি কিভাবে দেখছেন এটি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আপনাকে ব্যথিত করে কিনা কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ভিসিদের সঙ্গে শিক্ষার্থীদের যে অনৈতিক লেনদেন এবং প্রশাসনের যে অনৈতিক দুর্বৃত্তায়ন প্রবেশ করেছে সেটিকে বন্ধ করবার জন্য আপনি কি করবেন কিংবা আপনাকে লজ্জিত করে কি না দেখুন কি লজ্জিত করে জানাব কামাল কারেক্টলি পয়েন্টেড করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজের থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ না উনি কিন্তু বলেছে সমাজের বিভিন্ন রিফ্লেকশন কিন্তু এখানে পড়ে এটার পড়তে বাধ্য এটাকে আপনি আলাদা করতে পারবেন না তবে ঢাকা ইউনিভার্সিটি সবসময় একটা ব্যতিক্রম ধর্মী ভূমিকা পালন করে এসছে যে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকরা দেখে অন্য তা তাটা অনেক পরে দেখে আজকেরও যদি যখনই আজকে লাস্ট স্বাধীনতার পরে যদি বাংলাদেশের মানে ক্যাবিনেট পঁচাত্তরের পরে যদি ক্যাবিনেটগুলো ইয়ে দেখেন ইয়ে বিভিন্ন সময়ে আপনার যারা সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাই কিন্তু ক্যাবিনেটে থাকে সেই মেধা তাদের আছে এবং বাইরেও যত ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষকতা করছেন যেসব ছাত্ররা প্রাক্তন তার ম্যাক্সিমাম ঢাকা ইউনিভার্সিটির তো আমি মনে করি যে আজকে সমাজের যে মধ্যে যে আমাদের শিক্ষকরা জড়িয়ে পড়ছে এটা কারেক্ট কারেক্টলি উনি পড়ছে ওনার সাথে আমি আরও একটা অ্যাড করতে চাই এই জন্যে আমাদের সমাজের যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটা শুদ্ধি অভিযান শুরু করেছেন তার নিজের দল থেকে এটা একটা গুণগত দিক আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে তো এর রিফ্লেকশন করা উচিত এ টিচার এ লিডার অফ শিক্ষক অ্যাসোসিয়েশন কামাল ভাই আমি মনে করি তারও যদি সে একটা পরিকল্পনা নিয়ে এটা সিনেটে সিন্ডিকেটে এটাকে নিয়ে একটা ব্যবস্থা করে যে উনি যেটা স্বীকারও করলেন যারা সরাসরি রাজনীতির সাথে পদপদ তাদেরকে শিক্ষকতা দুইটা পেশাতে একসাথে হয় না তো করা উচিত না যদি কেউ বিভিন্ন অনৈতিক কাজে মাঝামাঝি দেখা যায় যে বিভিন্ন টিচাররা ছাত্রীদের সাথে বিভিন্নভাবে জড়িয়ে পড়ছে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছে আবার তাদেরকে সাসপেন্ড করে আবার দুদিন পরে আবার ইয়ে নিয়ে রিসেট করা হচ্ছে সে সেইগুলো আমাদেরকে কষ্ট দেয় তো আমি মনে করি যে আপনি যে অবস্থানে আছেন আপনারা যদি একটা কঠোর হন তাহলে আমরা কিন্তু তাহলে কি হবে কি মানুষের রেসপেক্টটা বেড়ে যাবে মানুষ মনে করবে যে না এখানে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে আমরা অ্যালামনাই হিসাবে কিন্তু কোনো ভূমিকা রাখতে পারি না এইসব জায়গায় কারণ এটা টোটালি ইউনিভার্সিটি একটা আভ্যন্তরীণ ব্যাপার সিনেট সিন্ডিকেটের ব্যাপার সেই জায়গাগুলো তো তবে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন পড়তে পারি আর্থিকভাবে আমরা তাদেরকে পাশে দাঁড়ানোর জন্যে আমরা অলরেডি বেশ কিছু পরিকল্পনা আমরা হাতে নিয়েছি পার্ক কিছু কাজ যেমন টিএসির রিনোভেশনটা আমরা করেছি ওখানে টয়লেটের সংখ্যা বাড়িয়েছি এরকম আমরা প্রতি বছর সাত হাজার সাড়ে সাত হাজার ছেলে ভর্তি হয় এর মধ্যে দেখা যাচ্ছে দশ টেন পারসেন্ট ছেলে মেয়ে তাদের কোনো আয়ের কোনো উৎস নেই এইসব ছেলে মেয়েদের যাতে লেখাপড়ার থেকে বঞ্চিত না হয় তারা যাতে হারিয়ে না যায় তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত এই জন্য তাদেরকে আমরা প্রায় বারোশো সাড়ে বারোশো ছেলেমেয়েকে আমরা বৃত্তি দিচ্ছি এবং তার পরিমাণ তিন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা প্রতি বছর আমরা এই খাতে ব্যয় করছি আমরা আরও এই যে এখন রিসার্চের ব্যাপারে আমি যেটা বললাম এখানে আমরা একটা বাজেট বরাদ্দ করব। আমরা মেডিকেল যেটা আমাদের আছে সেটার অপ্রতুল সেখানে চিকিৎসার জন্য মাঝে মাঝে আমাদের দেখা যাচ্ছে ঢাকা মেডিকেলে বারান্দায় আমাদের ছেলেমেয়েরা চিকিৎসা নেয় এই জায়গাটায় আমরা একটা হাত দিব তবে একশো বছর উদযাপনকে কেন্দ্র করে আমরা বেশ কিছু পদক্ষেপ আমরা হাতে নিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির সাথে আমার বিশ্বাস এইগুলো আমাদের শিক্ষক রাজনীতি শৃঙ্খলাবোধ এবং যে রেসপেক্টটা টিচারদের মধ্যে থাকা দরকার যে অতীতে ছিল সেই গৌরবটা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে পায় সেই ব্যাপারে ঢাকা ইউনিভার্সিটির আলামনাইজেশন কাজ করে যাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে দুজনকেই আমাদের টু দ্য পয়েন্টে অংশ নেবার জন্য প্রিয় দর্শক এতক্ষণ আলোচনা থেকে আমরা এটুকুই পেলাম যে শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় পা দেবার আগে যতটুকু অপূর্ণতা ছিল সেই অপূর্ণতাটুকু পূর্ণ হয়ে যাবে এই শতবর্ষে এবং স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আর স্বপ্ন থাকবে না যতটুকু সফল করবার জন্যে যা যা করণীয় অবশ্যই সম্মানিত যারা আছেন তারা তো অবশ্যই সেদিকটা দেখবেন আমি সময় ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে শুভরাত্রি